যথাযোগ্য মর্যাদাত ঐতিহাসিক মুজিবনগর দিবস ফালুনগঞ্জে বাংলাদেশ দূতাবাস কুয়েত দিবসের তাৎপর্য তুলে ধরতে দূতাবাস মিলনায়তনত এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভার দূতাবাসের ব্যাগ কর্মকর্তা বিন্দু সহ কুয়েতত বসবাসরত ব্যবসায়ী, রাজনৈতিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছিল। মাননীয় রাষ্ট্রদূত এস এম আবুল কালামের সভাপতিত্বে ও আনিসুজ্জামানের পরিচালনায় ফরিদ উদ্দিনের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতেই বঙ্গবন্ধুর ছবির পুষ্পস্তবক অর্পণ করা হয়। অনুষ্ঠানত বাণী পাঠ করে দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা জনাব মিজানুর রহমান, জনাব আনোয়ার হোসেন খান ও সোনালী ব্যাংক প্রতিনিধি সাফায়েত হোসেন পাটোয়ারি। মুজিবনগর দিবসের উপর বিশদ আলোচনা করে দূতাবাসের শ্রম সচিব জনাব আব্দুল লতিফ খান। বদ্রকণ্ঠে উচ্চারিত সেই ভাষণে তিনি বলেছিলেন, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো, তোমাদের যা যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম মন্ত্রী পরিষদের ঐতিহাসিক শপথের মধ্য দিয়ে মহান স্বাধীনতা যুদ্ধের প্রাতিষ্ঠানিক সূচনা হয়। মধ্য দিয়ে মহান স্বাধীনতা যুদ্ধের ডেক্স নিউজ, সি প্লাস টিভি।